মন কি বাত অনুষ্ঠানে বনগাঁয় নানা কর্মসূচি পালন করলো বিজেপি। এদিন বনগাঁ রেড পরামর ও চাপাবেড়িয়ায় এক অনুষ্ঠানে প্রাক্তন প্রয়াত কেন্দ্রমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি চারাগাছও বিলি করা হয়। প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটিকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির সদস্যরা। বনগাঁ রেডপাড়া মোড়ে বিজেপির ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি গণেশ পাল, সম্পাদক শোভন বৈদ্য, মহকুমার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ বিজেপির কর্মীরা। এদিন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এদিন বনগাঁ 8 নম্বর ওয়ার্ডে মন কি বাত অনুষ্ঠানকে সামনে রেখে অনুষ্ঠান শেষে সাধারণের মধ্যে গাছের চারা বিলি ও বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আমরা বিগত দিনেও করে থাকি, আজকেও করেছি এবং আজকের অনুষ্ঠানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে, শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রেখেছে। সেই সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মন কি বাতের এই অনুষ্ঠানে তিনি বলেছেন, সমগ্র ভারতবর্ষের কাছে তিনি আহ্বান করেছেন যাতে প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ গড়া যায়, অর্থাৎ স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রথম স্থানে পৌঁছে দেওয়া যায়। তিনি সেই মন কি বাতের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সূচনা দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির বীর সৈনিক হিসাবে তার এই অঙ্গীকার পালন করার চেষ্টা করব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।